বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে রাজধানীর বাইরে রংপুরেও ফুলের দোকানগুলোতে যেন রঙের হাট বসেছে বিশেষ এই দিনটিতে প্রিয়জনকে ভালোবাসা নিবেদনের জন্য ফুল যখন অপরিহার্য অনুসঙ্গ তখন সারা বছর ধরে ঝিমানো ফুল ব্যবসায়ীরা মোরা ভেঙেছেন বেশি করে ফুল বিক্রির আশায় বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে রংপুরের ফুলের দোকানগুলো সেজেছে নতুন সাজে প্রিয়জনকে ভালোবাসা নিবেদনের জন্য আরও অনেক অনেক উপহার থাকলেও সবচেয়ে প্রিয় উপহার বাহারি সব ফুল হোক বন্ধু বাবা মা বা পছন্দের মানুষ প্রিয়জনের প্রতি শ্রদ্ধা বা ভালোবাসার মতো পবিত্র অনুভূতিগুলো প্রকাশে ফুলের পবিত্রতাকে বেছে নিয়েছে এদেশের মানুষ

কারণ পয়লা ফাল্গুন প্লাস আপনার ভালোবাসা দিবস আশা করা যাচ্ছে গত দুই চার বছর হচ্ছে এবার হয়তো আরো ভালো ব্যবসা হবে ঠিক কখন থেকে ভালোবাসা নিবেদনের মাধ্যম হিসেবে ফুলের ব্যবহার শুরু হয়ে ফুল ব্যবহৃত হয় শ্রদ্ধার সময় ভালোবাসার সময়ে আমরা সব রকম নিবেদনের ক্ষেত্রে ফুলটাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকি বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে শুধু নয় ফুল তার সুবাস সরাবে সারা বছর উৎস প্রিয় বাঙালির প্রত্যাশা সেটাই রতন সরকার ডিবিসি নিউজ রংপুর